সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমি মুহূর্তে অবস্থান করতেছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের সেলবরস গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যোক্তা চৌধুরী আব্দুল লতিফ সাহেব অনেক সুন্দরভাবে একটি প্রজেক্ট গড়ে তুলেছেন। তার এই প্রজেক্টের নাম হচ্ছে সেলবরস বহুমুখী খামার। তার এই খামারে তিনি যেটা বলেছেন আমাদেরকে, তার খামারে থাকবে হাঁস, কোয়েল পাখি, দেশি মুরগি, টাইগার মুরগি, সোনালি মুরগি, মাছ এবং ফলজ এবং বনজ ঔষধি গাছ। তার উদ্দেশ্য হচ্ছে তার এই এলাকার মানুষগুলো সবাই নিম্ন আয়ের মানুষ, তো তাদের নিম্ন আয়ের মানুষগুলোকে তিনি প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ দিয়ে তিনি বিনামূল্যে এবং দামমাত্র মূল্যে তার এখান থেকে হাঁস মুরগি বা মুরগি দিয়ে সাহায্য করবেন এবং তারা লালন পালন করে সেটা বিক্রি করে স্বাবলম্বী হবেন। সেই চিন্তাভাবনা থেকে তিনি তার এই প্রজেক্টটা এখানে দাঁড় করিয়েছেন। তার এই প্রজেক্টটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তিনি চেষ্টা করতেছেন। তার এখানে শুধু মাছ এবং হাঁস রয়েছে, তো তার যেই বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক বড় একটা জায়গা জুড়ে তিনি এই জায়গাটা নিয়েছেন। তার এটা হচ্ছে তোতামিয়া জমিদার বাড়ি, তার বাপদাদার আমলে জমিদার ছিলেন। তো তিনি এখানে থাকেন না, তিনি থাকেন ঢাকাতে, ঢাকা বসুন্ধরা আবাসী এলাকায় থাকে। তিনি সেখানে রিয়েল এস্টেটের বিজনেস করে, বিজনেসের পাশাপাশি তার এলাকার মানুষের কথা চিন্তাভাবনা করে, তার এলাকার দরিদ্র মানুষের কথা চিন্তাভাবনা করে তিনি এখানে এই প্রজেক্টটা গড়ে তুলেছেন। তো চলেন আমরা এই এলাকার যিনি জনপ্রতি রয়েছেন, চেয়ারম্যান সাহেব এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা চৌধুরী আব্দুল লতিফ সাহেব তার সাথে আমরা কথা বলবো। কথা বলে তার এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানবো। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আর আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন। আচ্ছা, আমি মোহাম্মদ গোলাম ফরিদ কুকা, 2 নং সলবরস ইউনিয়ন পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান। আচ্ছা, তো আমরা আপনাদের এদিকে আসলাম। এদিকে আসার পরে আমরা এখানে দেখলাম যে একটি অনেক চমৎকার মানে সেলবরস বহুমুখী খামার, তো এটা দিয়েছেন চৌধুরী লতিফ সাহেব, ওনার সাথে আমাদের দেখা। তো উনি বললো যে আমাদের এখানে আমরা একটা নিজেরা প্রজেক্ট গড়ে তুলতেছি, আপনি একটু দেখেন, ঘুরে যান। তো আমরা সেটা দেখার জন্য আসলাম। তো আপনার তো এটা হচ্ছে গিয়ে এলাকা, আপনি এলাকার যেহেতু জনপ্রতিনিধি, তো আপনি এই ব্যাপারটা কীভাবে দেখতেছেন একটু যদি আমাদের বলতেন আর কি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজ এই সেলবরস বহুমুখী যে খামার, আজকে আপনারা যে জায়গায় আসছেন এটা আমাদের এই এটা একটা পুরাতন জমিদার বাড়ি এবং এটার বংশধরই হয়েছেন যে আমাদের আব্দুল লতিফ চৌধুরী সাহেব। তো উনি হয়তো ওনার পরিকল্পনা পূর্বে থেকে ছিল, কিন্তু এখন এটা উনি বাস্তবায়নের মানে শেষ প্রান্তে আরই কার্যক্রম চলমান। তা আমি ওনাকে ওনার এই মহতি উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকে আমার যে সেলবরস ইউনিয়নে আমার এটাই প্রথম যে কোনো আমাদের এই গ্রামের অনেক ঐতিহ্যবাহী সুনামধন্য লোক আছেন যেনারা বিভিন্ন সুনামের সাথে সারা বাংলাদেশে মানে পরিচিত। তা আজকে এই আমার ইউনিয়নে আমাদের যে আব্দুল লতিফ চৌধুরী সাহেব উনি যে উদ্যোগ নিয়েছেন সেলবরস বহুমুখী খাবার, এটা আমার ব্যক্তিগতভাবেও আমি এটাকে আন্তরিকতার সহিত এবং ওনার এই উদ্দেশ্যটাকে সম্মানের সহিত আমি গ্রহণ করেছি এবং এটার কার্যক্রম যেভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই জন্য আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ওনাকে যতটুকু সহযোগিতা করা দরকার সেটা আমি সর্বাত্মকভাবে করব। এবং আমার এটার আশেপাশে এলাকার যিনারা আছে ওনারা ওনাকে আন্তরিকতার সহিত যেভাবে সহযোগিতা করা দরকার সেটা করবেন। আর এই বহুমুখী ওনার যেই উদ্দেশ্যটুকু যে উনি আজকে এখানে আমার ইউনিয়নে একটা খামার করবে মানে এটা ওই প্রতিষ্ঠিত হয়ে গেছে কার্যক্রমও মানে ওনার যে উদ্দেশ্য ছোট আকারে পাইলট প্রকল্পের মাধ্যমে উনি ওনার কাজটা শুরু করেছেন, এটাকে উনি বৃহৎ আকারে আরও বড় করে ক্রমান্বয়ে আস্তে আস্তে করবেন। তে আমার ইউনিয়নে এই খামারের জন্য যে আজকে ওনার এই মাধ্যমে আমার এই অত্র যে খামারের আশেপাশে যারা আছে অনেক হতদরিদ্র সহজ সরল অসহায় লোক আছে, যেটা আমাদের বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু চান
যে গ্রাম শহর হবে, গ্রামের মানুষের উন্নয়ন হবে, অসহায় লোকের মাধ্যমে ওনার যে সেবাটুকু এবং ওনার যে অনুদানটুকু সেটা কিভাবে পৌঁছানো যায়। তাই আমি মনে করি যে আজকে যে আমাদের চৌধুরী আব্দুল লতিফ সাহেব উনি যেই উদ্যোগটা নিয়েছেন, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিভিন্ন অঙ্গীকার সেটাকে, ওই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাটাকে উনি বাস্তবায়নের লক্ষ্যেই উনার সে উদ্দেশ্যটুকু, এবং আমার ইউনিয়নের যে আজকে এখানে খামারের কাজ চলমান এবং খামার যখন সম্পূর্ণ হবে তখনই আমার ইউনিয়নেরই এই জায়গা বর্তমান যে এখন যে কার্যক্রম চলতেছে এখানে অসহায় সরল লোক উনার মাধ্যমে একটা উপার্জনের রাস্তা পাচ্ছে, এবং এটা যখন ভবিষ্যতে আরও বড় হবে এই জায়গা আরও অনেক অসহায় সরল লোক একটা কর্মসংস্থানের এখানে ব্যবস্থা হবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে যখন উনি আমার কাছে প্রথম আসছে তখনই ওনাকে আমি স্বাগতমের মাধ্যমে গ্রহণ করেছি, এবং যদি মহান আল্লাহ তাআলা আমাকে হায়াতে তৌফিক দান করেন আমার এই যে চেয়ারম্যানের পাঁচ বছর এর মধ্যে ওনার এই কার্যক্রমটুকু যেভাবে আন্তরিকতার সহিত আমার সহযোগিতা করা দরকার আমি ওনাকে সর্বাত্মকভাবে করব। আমাদের উদ্দেশ্য একটাই, ওনারও উদ্দেশ্য একটাই, কীভাবে সাধারণ মানুষ অসহায় সরল মানুষ ওনারা একটা কর্মসংস্থানের সুযোগ হবে সেই মহৎ উদ্দেশ্য নিয়েই এই খামার উনি স্থাপন করেছেন এবং খামারের কার্যক্রম করে যাচ্ছেন। যাক, সর্বোপরি যে আমি চাই আমার ইউনিয়নে এরকম একটা এই বহুমুখী খামার সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, এটাই মহান আল্লাহ তাআলার কাছেও আশা। পরিশেষে আবারও ওনাকে এই ওনার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। জি আমি তালহা চৌধুরী, আর এই প্রকল্পটা যেটা বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি এবং শেষ পর্যন্ত থাকবো আশা করতেছি। আর আমি ব্যক্তিগতভাবে আরও একটা পেশার সাথে জড়িত, আমার একটা এনজিও আমি পরিচালনা করি, আমার এনজিওটার নাম হচ্ছে উপমা, পুরা নাম হচ্ছে উন্নয়ন পরিকল্পনায় মানুষ, এবং এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এনজিও, ব্যুরো রেজিস্ট্রেশনপ্রাপ্ত এনজিও আর কি। তো এমনি তো আমরা কমিউনিটি লেভেলে কাজ করি, আমাদের কাজের সাথে আমার এই চৌধুরী লতিফ আহমদ ভাইয়ের যে মানে চিন্তাধারা এবং যে কর্মের পরিধি মানে যথেষ্ট সমন্বয় আছে আমাদের কাজের সাথে, সেই হিসাবে আমি ভাইকে উদ্বুদ্ধ করেছি যে আপনি কাজটা শুরু করেন, আমরা আপনাকে যথার্থভাবে মানে সহযোগিতা করব। আসলে এটা যেহেতু উনি নাম দিয়েছেন বহুমুখী খামার, আসলে বহুমুখী মানে এলাকার সবাইকে নিয়েই এটা পরিচালনা করতে হবে, বা সবাই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলেই একটা কাজ সম্পূর্ণ করা সম্ভব। তো আপনি যেহেতু এটার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, আমি আশা করব যে আপনাদের যা লাগে বা যেভাবে এটা ভালো হয়, যেভাবে করলে এটা সুন্দর হয় সেই চেষ্টাটাই করে থাকবেন। অবশ্যই সেই চেষ্টা করব, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমি আপনার প্রশ্নের সাথে আরেকটু যোগ করতে চাই যে এই প্রকল্পটা অত্র এলাকা স্থাপন করার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য এটা মেইন হচ্ছে বর্তমান যে এগ্রিকালচার বেস যে টেকনোলজি, লেটেস্ট টেকনোলজিগুলা, এগুলা বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কৃষি ডিপার্টমেন্টকে, হ্যাঁ, রাষ্ট্রের উন্নয়নের জন্য যেভাবে কৃষি ডিপার্টমেন্টকে এক্সপ্লোর করেছেন সারা দেশে, কিন্তু আমাদের হাওর এলাকা এই ভাটি অঞ্চলে ঠিক সেই টেকনোলজিগুলা এখনও পৌঁছে নাই। আমরা যেহেতু এখানে বহুমুখী খামার নাম দিয়েছি এটার, তো আমাদের চিন্তা হলো যে লেটেস্ট অ্যাগ্রোবেসড যে টেকনোলজিগুলো এগুলো আমাদের এখানে ট্রান্সফার করা, কমিউনিটি লেভেলে ট্রান্সফার করা। তাতে হচ্ছে কি, একদিকে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রের যে নাগরিক, নাগরিক তার নাগরিক সুবিধা পাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আর কর্মসংস্থান শুধু এই কম্পাউন্ডের ভিতরে সীমাবদ্ধ নয়। যদি এই প্রকল্পটা ফুল প্লেজেট বাস্তবায়িত হয় তাহলে কর্মসংস্থানের যে পরিধিগুলো তার মধ্যে দেখেন এই কম্পাউন্ডের ভিতরেই তো শতাধিক লোকের কর্মসংস্থান হবে, প্লাস এই বহুমুখী খামারে যে সমস্ত প্রোডাক্ট উৎপাদিত হবে এগুলার জন্য বহুবিধ কর্মসংস্থান সৃষ্টি হবে, পরিবহন খাতে সৃষ্টি হবে, তারপরে আপনার মার্কেটিংয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লেটেস্ট টেকনোলজিগুলো আমরা একদম কমিউনিটি লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মূল উদ্দেশ্য।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও একটা লক্ষ্য যে একটি বাড়ি একটি খামার, মানে প্রত্যেক বাড়িতেই ছোটখাটো হোক করে যাতে খামার করা যায়। আর এই একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূল হচ্ছে যে আমাদের গ্রামটাকে যে আমাদের যে পারিবারিক বা আমাদের যে আত্মকর্মসংস্থানরা নিজেরা যাতে করতে পারি। তো যাক, আব্দুল চৌধুরী আব্দুল লতিফ সাহেব যে এই প্রকল্পটা হাতে নিয়েছে, আমিও মনে করি এটা একটা যুগান্তকারী উদ্যোগ। আর এটা যদি আপনারা সবাই মিলে ওনাকে সাহায্য করেন, সেটার মাধ্যমে এটা বাস্তবায়ন হবে আশা করি আমি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে আমরা বসবো, স্বপ্নের জানেন একটা সুপার চেইন সব বাংলাদেশের ভিতরে। তো আমরা চাচ্ছি এই প্রোডাক্টগুলো সরাসরি যে কৃষক বা খামারিদের কাছ থেকে আমরা কাস্টমার পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা পৌঁছে দেবো, একদম বক্তা পর্যন্ত। হ্যাঁ, তাহলে উনি যে হাঁসটা উনি নিয়ে যাচ্ছে সেটা বিক্রি করতে কত না পড়লেও আমাদের মাধ্যমে আমরা চেইন অফ সাপ্লাই, আমরা যেটা বলি চেইন অফ সাপ্লাইটা আমরা তৈরি করবো এখানে। ধরো আমরা নিজেদের ট্রান্সপোর্ট সিস্টেম করার পরিকল্পনা আছে, যাতে হাঁসটা নিয়ে এসে এখান থেকে একবার কিছু হাঁস মিলে যাতে ঢাকা চলে যেতে পারে, এখানে মুরগি বাচ্চা ফোটালে সে মুরগিগুলো যাতে নিয়ে চলে যেতে পারে, এখানে মাছের ব্যবস্থা করবো। তো মাছের ব্যাপারে আমার কিছু জ্ঞান বা সামান্য আছে। মাছগুলো আমরা এখান থেকে আইসিং করে যাতে মাছের মান ঠিক থাকে, আমরা এখান থেকে অনলাইনে আমরা একটা হোম ডেলিভারি সিস্টেম চালু করে সরাসরি এই কৃষকে একদম তাজা মাছটা আইসিং করে আমরা ঢাকাতে যার যার বাসায় আমরা পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেব। এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। এই সমস্ত কিছুগুলোর মূল উদ্দেশ্য যে এই এলাকাটার যারা আছেন তারা যাতে তাদের অর্থনৈতিক এবং জীবন মানগুলো তাদের উন্নতি করতে পারে, সেই ব্যাপারে আমাদের মানে মূল লক্ষ্যটাই আমাদের সেখানে আমরা ফোকাস করতেছি আর কি। ধন্যবাদ আপনাকে, আসলে আমরা অনেক কিছুই জানলাম। আপনার মতো এরকম মানুষ প্রত্যেকটা এলাকায় একটা একটা তৈরি হোক, তাহলে এক একজনের মাধ্যমে আরেকজনের মানে উন্নয়ন ঘটে। তো আপনার মাধ্যমে যেহেতু এরকম ঘটছে, এরকম আরও বাংলাদেশে আরও এরকম ঘটবে, তখন এলাকার একজন একটা সময় দেখা যাবে যে যে দরিদ্র ছিল তারা একদম লেভেলে চলে আসছে। তো আসলে একটা মজার কথা বলি অনুগতি ক্রমে, সেটা হলো যে আমি এখানে অনেকদিন আসি, তো আমরা মাঝে মধ্যে এলাকায় আমাদের কিছু গুণী মানে লোক আছেন, যেমন ডাক্তার টিটু সাহেব আছেন বা অনেকে আছেন। তো এখানে দেখা যাচ্ছে ওরা অনেকেই আমরা আমি চেষ্টা করি মাঝে মধ্যে এখানে দেখে ওরা মাংস খেতে পারে, তো গরিব ওরা সাধারণত গরুর মাংস খাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমরা চেষ্টা করি যে কোরবানি সবাই অন্য সময় একটা গরু জবাই দিই, কিছু মাংস মানুষ খাক। তো দেখা গেছে যে একটা গরু জবাই দিলে এখানে আমাদের এই সারাউন্ডিংয়ে প্রায় 100টা মতন বাড়ি আছে, তো ওরা 1 কেজি করে মাংস পায় না। তো একবার যদি একটা গরু আমি জবাই দিলাম, তাহলে বছরে যদি একবার দিই কোরবানি সময় অথবা 2 বারও দিই, তাহলে তারা বছরে আমাদেরকে 2 বার তাদের হাতে মাংস খেতে পারবে, যারা আমরা ধনী আছে আর কি, বলতে ধনী থাকলে আমরা স্বাবলম্বী। তো এই যে আমরা যদি প্রজেক্টটা যদি চালু করে যদি স্বাবলম্বী তাদের করে দিতে পারি, তাহলে এইভাবে টাকা না দিয়ে আমার ধারণা যে এটা যদি প্রজেক্টে আমি যদি লসও হয়, এই টাকাটা যদি আমরা এভাবেই দিই, তাহলে এখানে প্রথম থেকে 10 জন, তারপর থেকে 100 জন, 1000 জন, এমন দিন আসবে লক্ষ লক্ষ লোক তারা বর্ষে না, তারা আসা আল্লাহর রহমতে তারা প্রতি সপ্তাহে 1-2 বার ওই মাংস খাওয়ার তাদের সামর্থ্য আল্লাহ তালা তাদেরকে দিবেন, মানে আমাদের সেটা চিন্তাধারা আর কি। কারণ এখানে যে আপনি জানেন যে অল্প জায়গা থেকে টেকনোলজি বেস অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু আপনারা নিজেরা অনেক জায়গায় আপনি ভিজিট করার খামার আপনারা যান, আপনি দেখেছি আপনাদের ইউটিউব চ্যানেলটা, আপনি যান টাইগার মুরগি আছে, ফার্মি মুরগি আছে, এগুলোই বছরে 1.5 বছর ডিম দেয়। এখন কিন্তু অনেক রকম টেকনোলজি চলে আসছে, তারপরে আপনারা জানেন যে এই হাইড্রোফোনিক সিস্টেমে আপনার এখন অনেক কিছু গাছ কিছু হয়, তারপর আপনারা এলো মাছের অনেক ছোট জায়গাতে মাছ করা যায়, সব কিছু যদি তারা শিখে যায় তাহলে কিন্তু তারা মাংস আর খাওয়ার জন্য কারো কাছে অপেক্ষা করতে হবে না, তারা ইনশাল্লাহ সব সময় তারা মাংস খেয়ে তারা ভালো থাকতে পারবে। মানে আমার এই স্বপ্নটা এটাই যে সবাই এখানে স্বাবলম্বী হোক এবং সারা জীবন মানটা উন্নয়ন থাকুক, এটা আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করানোর জন্য। আমরা আশা করি আপনার এই প্রজেক্ট একদিন বাস্তবায়িত হবে এবং এলাকার মানুষ আপনার এই প্রজেক্ট থেকে সুবিধা ভোগ করবে। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ আমাদের সময় দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো। কি নাম আপনার? চান্দু মিয়া। চান্দু মিয়া, এই যে উনি যেই খামারটা দিয়েছেন উনি আপনার কি হয়? ভাতিজা। আচ্ছা, আপনার ভাতিজা যেই এলাকার মধ্যে এত সুন্দর একটি খামার দিতেছে, আপনার কীরকম লাগতেছে? এ অনেক ভালো, কারণ ভাতিজা আমার এই টাউন থেকে এই যে গ্রামে আসে আমরা উপকারী করার লাগি, অথচ আমরা বালা চলার লাগি অনেক চেষ্টা করতেছে ভাতিজা, এদের লাগি আমরা ধন্য। কারণ আমার ভাতিজা অনেক কিছু চেষ্টা করতেছে, আগেও একবার চেষ্টা করছে, হয়তো যে কোনো বেদালে ফাঁসছে না, আল্লাহ দিলে এবছর খুব স্ট্রং হইয়া আবার দশে চেষ্টা করতেছে, অনেক কিছু ইনভেস্ট করছে আল্লাহ দিলে, আশা করি এবছর আমার ভাতিজা সফল হবে, এটা আমার আশা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।